নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব মজার এবং সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর সেই সুন্দর এবং মজার রেসিপিটা হলো সবজি খিচুড়ি। এখন তো শীতের সিজন, বাজারে নানান ধরনের শাকসবজি পাওয়া যায়। এখন কিন্তু চাইলে আমরা খুব অল্প সময়ে ঝটপট মজাদার করে এরকম ঝরঝরে সুন্দর করে একটা খিচুড়ি রেসিপি বানিয়ে নিতে পারি। বাচ্চারাও খাবে, বড়রাও খাবে, সবাই কিন্তু চেটেপুটে খাবে এভাবে ঝরঝরে সুন্দর করে মজাদার করে বানালে। তো আজকে আমি এই খিচুড়ি কিভাবে বানালাম একদম মজাদার এবং ঝরঝরে, তাই আজকে আপনাদেরকে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। সবজি খিচুড়ি বানানোর জন্য আমি এখানে নিয়েছি আলু, ফুলকপি, বরবটি আর গাজর। এখন তো শীতের সিজন, এখন তো অনেক ধরনের সবজি বাজারে পাওয়া যায়। আপনারা চাইলে অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন। আমার কাছে আজকে যা ছিল তাই দিয়ে আজকে খিচুড়িটা রেডি করে নেব। খিচুড়িটা বানানোর জন্য আমি এখানে চাল নিয়েছি 1 কাপ, 1/2 কাপ নিয়েছি মুসুরের ডাল। আমি এখন এই ডাল আর চাল ধুয়ে পরিষ্কার করে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখব। আমি এখানে চাল নিয়েছি, এগুলো হচ্ছে পোলাওয়ের চাল, আর এখানে মুসুরের ডাল, এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখব। আমি চাল আর ডাল 3 থেকে 4 বার পর্যন্ত এভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ভিজিয়ে রাখব 10 থেকে 15 মিনিট পর্যন্ত, ফিরে আসবো 10-15 মিনিট পর। আমি চাল ডাল 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, এখন কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো ভিজানো হয়ে গেল। এখন রান্নাটা বসানোর পালা। রান্নাটা বসানোর জন্য প্রথমে আমি সবজিগুলো আগে ভেজে নেব। রান্নাটা বসানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে গিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেল, গরম তেলে আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। আলু তো একটু শক্ত টাইপের, তাই আগে দিয়ে দিলাম। সামান্য হলুদ দিয়ে আমি আলু নেড়ে চেড়ে ভেজে নেব। আলুটা আমি নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিলাম। এখন অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে দেব। এখন সবগুলো সবজি দিয়ে নেড়ে চেড়ে আবারও ভালো করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে সবজি না ভেজেও রান্না করতে পারেন। একটু ভেজে রান্না করলে স্বাদটা ভালো আসে। আমি নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়েছি। এখন সবগুলো সবজি তুলে নেব। আমি একে একে সবগুলো সবজি এভাবে তুলে নেব। সবগুলো সবজি আমি ভেজে তুলে নিলাম। খুব বেশি লাল করে কিন্তু বাজি নাই, হালকা করেই ভেজে নিলাম। এখন খিচুড়িটা বসানোর পালা। খিচুড়িটা আমি বসাবো যেই প্যানে সবজি ভেজেছি সেই প্যানে আর সেই তেলে। তেল তো গরম আছে, এখানে আমি এখন গরম মশলা দিয়ে দেব। 2টা তেজপাতা দিলাম, এলাচ, দারুচিনি দিলাম, হালকা করে নাড়িয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব।
পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বেজে নিতে হবে। আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে বেজে নিলাম। খুব বেশি আবার কড়া করে বাছতেছি না, কিন্তু নাইলে গন্ধটা ভালো আসবে না। পোড়া পোড়া ভাব চলে আসলে কিন্তু গন্ধটা ভালো আসে না। এরকম করে ব্রাউন কালার করে বেজে নিলাম। এখন এখানে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম। আদা রসুন পেঁয়াজের সাথে ভালো করে আবারও নেড়ে চেড়ে বেজে নেব। আদা রসুনটা আমি ভালো করে নেড়ে চেড়ে বেজে নিলাম। এখন এখানে কিছু গুঁড়ো মশলা রেখেছি, সেগুলো দিয়ে দেব। আমি রেখেছি মরিচ, হলুদ, জিরা ধনিয়া পাউডার আর গরম মশলা আর পরিমাণ মতো লবণ সব দিয়ে দিলাম। মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে, মশলা যাতে পুড়ে না যায়। সামান্য পানি দিয়ে দেব। মশলা পুড়ে গেলেও কিন্তু খাবারের ফ্লেভারটা ভালো আসে না, লক্ষ্য রাখতে হবে যেন মশলা পুড়ে না যায়। আমি পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। আমি প্রায় 1.5-2 মিনিট যাবৎ এভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে 2 রাখা চাল ডাল দিয়ে দেব। যে চাল আর ডাল আমি 2 রেখেছিলাম আগে, সেগুলো এখন দিয়ে দিচ্ছি। চাল ডাল দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আমি 3-4 মিনিট যাবৎ এভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষাতে হবে না। এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি আরেকটা চুলাতে গরম পানি বসিয়ে দিলাম। গরম পানিগুলো কিন্তু একদম ফুটিয়ে গেছে, একদম ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন চাল আর ডালের উপর দিয়ে দেব। পানি দিয়ে আবারও হালকা হাতে একটু নাড়িয়ে দিলাম। এখন ডেকে রাখবো 5 মিনিটের জন্য, ফিরে আসবো 5 মিনিট পর। আমি পানি দিয়ে 5 মিনিটের জন্য বসিয়ে রেখে গিয়েছিলাম। পানি আমি এখানে 3 পট দিলাম, কারণ আমি ডাল আর চাল 1.5 পট পরিমাণ নিয়েছি, তো সেজন্য এখানে 3 পট পানি দিলাম। এখন 5 মিনিট পর এসে আমি ঢাকনা উল্টিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। এখন আমি যে সবজিগুলো বেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। সব সবজিগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। সব ভালো করে আমি মিশিয়ে দিলাম। এখন উপরে কাঁচামরিচ দিয়ে দেব। আমি 3-4টা কাঁচামরিচ ফালি করে রেখেছি, সেগুলো দিয়ে দেব। আবারও ডেকে রাখবো 5 মিনিটের জন্য, ফিরে আসবো 5 মিনিট পর। চুলাটা ছোট করে দেব। আমি সবজি দিয়ে 5 মিনিটের জন্য ডেকে রেখেছিলাম।
পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেল। চাল ডাল সিদ্ধ হয়ে আসলো, তারপরও আর একটু সিদ্ধ হতে হবে। আমি একটু ভালো করে আবার নেড়ে দিচ্ছি। আমি আবার ভালো করে নাড়িয়ে দিলাম। আমি কিছু ধনে পাতা কুচি করে রেখেছি, সেগুলো উপরে দিয়ে দেব। সামান্য ঘি দিয়ে দেব। ঘি আমি প্রথমে দিই নাই, লাস্টের দিকে দিলে ঘিয়ের সুন্দর ফ্লেভারটা ভালো থাকে। ধনে পাতা আর ঘি দিয়ে এখন আমি আবারও একটু হালকা করে নাড়িয়ে দেব। এখন আবারও বসিয়ে রাখবো চুলার উপর 5 মিনিটের জন্য। চুলার আগুনটা কিন্তু একদম ছোট করে দেব। এই যে বন্ধুরা, আমার রান্না কিন্তু একদম রেডি হয়ে গেল। আমি 4-5 মিনিটের জন্য চুলাটা ছোট করে বসিয়ে গিয়েছিলাম। সুন্দর একদম চাল ডাল সবজি সব সিদ্ধ হয়ে আসলো। এখন পরিবেশনের পালা। এই যে বন্ধুরা, আমার সবজি খিচুড়ি কিন্তু একদম রেডি। অনেক কম সময়ে কিন্তু ঝটপট আমি রেডি করে নিলাম শীতকালীন সবজি দিয়ে। আমার কাছে যা ছিল তা দিয়ে কিন্তু আজকে রেডি করে নিলাম। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার।